আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এখন চলে আসলাম ভোরবেলা, এখন বাজে 6:30। এটা আগে তো আমি গর্ত খুঁড়েছি, কখন এসেছে হিসাব করেন তো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে শাবল আছে, গর্ত আছে, কোদাল আছে, সব কিছু আছে। তার আগে এসে আমি ওখানে একটা গর্ত খুঁড়েছিলাম। গর্ত খোঁড়ার পর আমি ওখানে প্রায় 1/2 কেজি মতন আলু তুলেছি এবং এখানেও প্রায় 1 কেজি মতন হবে আলু তুলেছি। যাই হোক, আপনার একটা জিনিস দেখাবাই যে আমরা অনেকেই দেখাইছি, যৌবনে থাকি বা টাকা পয়সা রূপ চেহারা থাকলে দেখা যাচ্ছে আমরা অনেকে অনেক কিছু মনে করি, নিজেদেরকে অনেক দামি মনে করি। আসলে আলুটার কাছ থেকে কিছু শিক্ষা আপনারা নিতে পারেন। যেমন এই যে আলু কিন্তু এখন আছে একরকম, মানে বলতে গেলে এখন যৌবনের ভেতর। তা যৌবনের ভেতর যখন আছে, ইতে ইতে ইকে আমরা তুলে দেওয়ার কাছে খেয়ে নিচ্ছে, তাই না? যেমন আপনি যখন যৌবনের ভেতর ছিলেন তখন আপনার রূপ চেহারা, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তখন আপনি নিজে কিছু মনেই করেন না। একটা সময় ঠিকই আপনি আপনার সব কিছু বুঝতে পারবেন। এই ঠিকই আলুটার মতো, এর পাশে আলুগুলো ছিল, তো আস্তে আস্তে দেখেন আগে ছিল বড় ভালোই ছিল, এরকম ছিল, আস্তে আস্তে শুকে 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 এরকম চাম্বা দূর হয়ে গেছে। ঠিক আপনি এরকমই হবেন, যখন আপনার বয়স 45-40 আসবে না, তখন আস্তে কেরমি আপনি শুকাতে থাকবেন, চামড়া জড়ো হতে থাকবে, সে চেহারা রূপ আর সেরকম আর থাকবে না। এটা হচ্ছে আমার বলার খেয়াল। ঠিক এরকমই আপনার অর্থ সম্পদ যখন থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আমি যখন কী ছিলাম আর কী হয়েছি। যাই হোক, বেশি কথা বললাম না, তো আপনি তো একটু সেখানে বুঝে নেবেন। তো কখনও কিছু নিয়ে বড়াই করবেন না, সেটা রূপ হোক, আপনার টাকা পয়সা হোক, যে কোনো জিনিসই হোক না কেন। হ্যাঁ, এখনকার বাজারে একটু ডিমান্ড বেশি সব চাইতে। যাই হোক, কথাগুলো একটু ভালো লাগলে লাইক শেয়ার করুন ভিডিও।